আসসালামু আলাইকুম স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আসো আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে দেখতে অনেক ইচ্ছা হয়, কিন্তু আল্লাহর হুকুম তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না। যাই হোক, তোমরা এখন আমাকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, তো আমি তোমাদেরকে আজকে যে বিষয়টার উপরে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রে, রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের টপিকসটা হচ্ছে জালাম বিজালাম। এই টপিকসটার উপরে আমি আলোকপাত করতে চাই। আমার পরিচয় তোমাদের জানাই আছে, আমি ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর। তো যাই হোক, আমরা সময় খুবই কম, আমরা আলোচনায় চলে যাই। তো আমি তোমাদেরকে তাহলে যে বিষয়টা পড়াবো সেটা কি, সেটা হচ্ছে যে দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের জারণ বিজারণ যে টপিক্সটা, এই টপিক্সের উপরে আমি আলোচনা করব। তো প্রথমে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদেরকে জানা দরকার জারণ বিজারণ এটা কি, এটা কাকে বলে জারণ বিজারণ। জারণ বিজারণের অনেক পুরাতন সংজ্ঞা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি আধুনিক সংজ্ঞা যেটা সেটাই তোমাদেরকে আমি শেখাবো বা জানাবো, যেটাকে ইলেকট্রনীয় সংজ্ঞা বা ইলেকট্রনীয় মতবাদ বলে। তো জারণ বিজারণের প্রথম আমরা জারণ, এই যে জারণের ইলেকট্রনীয় সংজ্ঞাটা কি, জারণ এইটা, জারণের ইলেকট্রনীয় সংজ্ঞা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো পরমাণু আয়ন বা কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে, ফলে তার কী হয়, ইলেকট্রন ত্যাগ করার ফলে তার ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় অথবা ঋণাত্মক চার্জ হ্রাস পায়, তাহলে তখন আমরা ওই বিক্রিয়াটাকে জারণ বিক্রিয়া বলি। আমি একটু পরে তোমাদেরকে উদাহরণ দিয়ে পুরো জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করব। এবার আমি বিজারণের সঙ্গেটাও তোমাদেরকে বলি। একইভাবে কোনো রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু আয়ন মৌল তারা ইলেকট্রন যদি গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করার কারণে তাদের যদি ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায় অথবা ধনাত্মক চার্জ হ্রাস পায়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। এখন আমি তোমাদেরকে সংক্ষেপে উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আরেকটা জিনিস, ইলেকট্রনের চার্জ কিন্তু আমরা ঋণাত্মক, এটা তো আমরা জানি তাই না, ইলেকট্রনের চার্জটা কি ঋণাত্মক। তাহলে ঋণাত্মক চার্জ বের হলে বা ঋণাত্মক চার্জ যুক্ত হলে কি হয় এটা আমরা দেখবো, এবং এর মাধ্যমে আমরা জারণ বিজারণ সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করি। মনে করো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়া হচ্ছে। তো এখন এখানে সোডিয়াম কি করলো, যখন সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, ডিয়ার স্টুডেন্ট, তখন এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করল, ইলেকট্রন ত্যাগ করল, ত্যাগ করে কি হলো, সোডিয়াম প্লাস, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করল। তো আমি তোমাদেরকে আগেই বলছি যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ, তো ইলেকট্রন ত্যাগ করা মানে ঋণাত্মক চার্জ কমে যাওয়া। তো সোডিয়াম পরমাণু এটা, এটা ছিল চার্জ নিরপেক্ষ, তো এখান থেকে একটা ঋণাত্মক চার্জ বেরিয়ে গেল, তো ছিল চার্জ নিরপেক্ষ, ফলে আলটিমেটলি এরপর একটা কি হয়ে গেল, ধনাত্মক চার্জ সৃষ্টি হলো, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করল, এইটাই হচ্ছে আমাদের জারণ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি হলো, জারণ বিক্রিয়ার ফলে ইলেকট্রনের ত্যাগ ঘটে, ইলেকট্রনের ত্যাগ ঘটলে কি হয়, ইলেকট্রনের ত্যাগ ঘটলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। আবার আমরা কখনো কখনো দেখতে পাবো যে ঋণাত্মক চার্জ ইলেকট্রন যদি বেরিয়ে যায় তো কখন তাহলে 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 কি হবে, ঋণাত্মক চার্জের পরিমাণ কমে যাবে, অর্থাৎ জারণ বিক্রিয়াতে
যেমন ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তেমন আবার ঋণাত্মক চার্জ কমে যেতে পারে। এটাই হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়াটা এখানে আমরা বিক্রিয়াটা দেখলে বুঝতে পারবো, এই যে ক্লোরিন পরমাণু, এই বিক্রিয়াতে ক্লোরিন পরমাণু কি করে, ক্লোরিন পরমাণু এই যে সোডিয়াম পরমাণু যে ইলেকট্রনটি ত্যাগ করলো, ক্লোরিন পরমাণু ওই ইলেকট্রনটি গ্রহণ করলো, গ্রহণ করে কি করলো, এটা তো ঋণাত্মক চার্জ তাই না, তাহলে এটা ছিল চার্জ নিরপেক্ষ ক্লোরিন পরমাণু, তাই ক্লোরিন পরমাণুর সাথে ঋণাত্মক চার্জ যুক্ত হলো, যুক্ত হওয়ার কারণে আলটিমেটলি কি হলো, তার এই যে একটা ইলেকট্রনের সাথে যুক্ত হলো ফলে এর একটা ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেল। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, শুধু শুধু একটা ঋণাত্মক চার্জ একটা মাইনাস এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করলো ডিয়ার স্টুডেন্ট, এই ইলেকট্রন গ্রহণ করাটা এটাই হচ্ছে বিজারণ। আর কি হলো, আর হচ্ছে এর ইলেকট্রন গ্রহণ করলো বিজারণ হলো, ফলাফলটা কি দাঁড়ালো, ফলাফলটা হচ্ছে যে তোমার ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেল, ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেল। দেখো এখানে কিন্তু এটা ছিল চার্জ নিরপেক্ষ, এই একটা ঋণাত্মক চার্জ ইলেকট্রন গ্রহণ করলো করে তার এই ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেল। কখনো কখনো এমনও হতে পারে যে এখানে ধনাত্মক চার্জ, আমরা অন্য উদাহরণে দেখবো বা পরবর্তীতে আমরা দেখবো যে তার ধনাত্মক চার্জ বেশি ছিল, যে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো তার ধনাত্মক চার্জ সেই কয়টা কমে গেল। তাহলে ইলেকট্রন ত্যাগ করাটাই হচ্ছে জারণ, ইলেকট্রন গ্রহণ করাটা হচ্ছে কি বিজারণ। এখন ইলেকট্রন গ্রহণ করলে কি ঘটে আর ইলেকট্রন ত্যাগ করলে কি ঘটে, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় অথবা ঋণাত্মক চার্জ হ্রাস পায়, আর ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায় অথবা ধনাত্মক চার্জ হ্রাস পায়, এটাই হচ্ছে আমাদের বিজারণ। তাহলে পুরাটা মিলে হলো আমার জারণ বিজারণ বিক্রিয়া। আমি যদি এটাকে একসাথে লিখি এইভাবে, সোডিয়াম প্লাস এই তোমার এই ক্লোরিন পরমাণু, এপাশে একটা ইলেকট্রন ওপাশে একটা ইলেকট্রন, ইয়ে হয়ে গেল আর সোডিয়াম প্লাস প্লাস ক্লোরাইড, এই তোমার টোটাল জারণ বিজারণ। আশা করছি তোমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এখন আমি তোমাদেরকে যে বিষয়ে ধারণা দিব সেটা হচ্ছে জারক কি জিনিস বিজারক কি জিনিস। জারক হচ্ছে, আমরা তোমরা এটা কিভাবে নিবে জানি না, আমরা বলি ঘটক। ঘটক মানে কি, যে বিবাহ ঘটায়। তাহলে জারক মানে কি, জারক মানে যে জারণ ঘটায়, যে জারণ ঘটাতে সহযোগিতা করে, জারণ ঘটাতে সহযোগিতা করে তার মানে কি, তার মানে হচ্ছে ইলেকট্রন ওখান থেকে বের করে আনতে সহযোগিতা করে, তাই তো। তাহলে দেখো আমরা এই বিক্রিয়াতেই দেখি, এই বিক্রিয়াতেই আমরা খেয়াল করি যে ক্লোরিন পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ না, ইলেকট্রন গ্রহণ না করতো, ক্লোরিন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ না করতো, তাহলে সোডিয়াম সে যে ইলেকট্রনটা ত্যাগ করবে ত্যাগ করে কাকে দিবে, তাহলে তার ইলেকট্রনটা গ্রহণ করার জন্যেও আর একটা বস্তু থাকতে হবে। তাহলে ক্লোরিন পরমাণু যে সোডিয়ামের এই ইলেকট্রনটা গ্রহণ করে তাকে জারণ ঘটাতে সহযোগিতা করলো, সুতরাং এখানে এই ক্লোরিন পরমাণুটা কিন্তু জারকের ভূমিকা পালন করছে, সে সোডিয়ামকে জারিত হতে সহযোগিতা করছে। আর বিজারকটা হলো কি, বিজারক যে বিজারণ ঘটাতে সহযোগিতা করবে, তাই তো, সে হচ্ছে বিজারক। তাহলে এখানে আমরা খেয়াল করি বিজারণ ঘটাতে কে সহযোগিতা করতেছে এই বিক্রিয়া। মনে করো ডিয়ার স্টুডেন্ট, যদি সোডিয়াম পরমাণু একে এই ক্লোরিন পরমাণুকে ইলেকট্রন না দিত, তাহলে কি এই ক্লোরিন পরমাণু তোমার বিজারিত হতে পারত, পারত। তাহলে সোডিয়াম পরমাণু সে ক্লোরিনকে ইলেকট্রন দিচ্ছে, ক্লোরিন পরমাণুকে ইলেকট্রন দিচ্ছে, ফলে ক্লোরিন পরমাণু বিজারিত হচ্ছে। তো কি হলো তাহলে আলটিমেটলি, সোডিয়াম তোমার ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুকে বিজারিত হতে সহযোগিতা করছে, সুতরাং এখানে বিজারকটা কে, তাহলে সোডিয়াম। তাহলে আমরা
একটা জিনিস এখান থেকে খেয়াল করতে পারি, যে জারণ যে সে কিন্তু অন্যকে জারণ ঘটাতে সহযোগিতা করে, কিন্তু সে কিন্তু নিজে কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে, নিজে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতেছে। এইটা সোডিয়ামের এই ইলেকট্রনটা কিন্তু গ্রহণ করবে, তাহলে নিজে বিজারিত হল, কিন্তু সে সোডিয়ামকে কি করবে, জারিত করবে। আর বিজারক যে সে তোমার ক্লোরিনকে, সোডিয়াম ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে বিজারিত করলো, কিন্তু নিজে জারিত। তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে, মনে রাখার আছে, সেটা হচ্ছে যে জারক অন্যকে জারিত করে কিন্তু নিজে কি হয়, বিজারিত, আর বিজারক অন্যকে বিজারিত করে কিন্তু নিজে কি হয়, নিজে জারিত। এটা মনে রাখবে তাহলে সহজ হবে। তাহলে আমরা এখানে শিখলাম জারণ বিজারণ, জারক বিজারণ। এখন আমরা আর একটা টপিক পড়ব, সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা এবং যোজনী, আমি এখানে লিখি নাই, একটু লিখি যোজনী, যোজনী, যোজনী তোমরা জানো, যোজনী কাকে বলে, যোজনী হচ্ছে একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হইবার যে সামর্থ্য সেটাকেই বলে কি যোজনী। অর্থাৎ একটা মৌল আর একটা মৌলের সাথে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কত সংখ্যায় যুক্ত হতে পারে। যেমন মনে করো আমরা বলি যে অক্সিজেনের যোজনী দুই, কিভাবে বলি, কারণ অক্সিজেন কি করে, এই যে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এটা এখান থেকে আমরা বলি যে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই। যোজনী পরিমাপ করা হয় কিভাবে, এটা তোমরা ইতিপূর্বে শিখেছ যে ওই পরমাণুটা কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথবা কয়টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এরপরে ভিত্তি করে আমরা ওই পরমাণুটার যোজনী নির্ধারণ করি। তাহলে এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে অক্সিজেন পরমাণুটি দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তাহলে অক্সিজেন পরমাণুর যোজনী কত, দুই। আর জারণ সংখ্যাটা কি, জারণ সংখ্যাটা হচ্ছে যে একটা পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সে কতটা ইলেকট্রন ত্যাগ করলো অথবা কতটা ইলেকট্রন গ্রহণ করলো, এটাই তার জারণ সংখ্যা। তাহলে তোমার আমরা যদি বলি এই বিক্রিয়াতে সোডিয়াম এবং ক্লোরিন এদের যোজনী কত, এদের যোজনী কিন্তু সোডিয়ামেরও এক ক্লোরিনেরও এক, কিন্তু যদি বলি এদের জারণ সংখ্যা কত, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 এবং ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, সময়ের স্বল্পতার কারণে আমি তোমাদের কাছে ডিটেলস আরও ব্যাখ্যা করতে পারলাম না, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।